গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোলা ফানি। আমি মৌসুমি, আরও একটি নতুন সুন্দর সকাল তোমাদের সঙ্গে নিয়ে চলা। বেশ কিছুক্ষণ আমার সঙ্গে থেকো, আর বন্ধুদের কাছে অনুরোধ রাখছি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো। তো এই যে গাছের ফুল দিয়ে দেখানো শুরু করেছি, রোদ তো খুবই উঠেছে, কড়া রোদ উঠেছে, বাইরেটা পরিষ্কার হয়ে গেছে। আজ হচ্ছে সোমবার, সোম মঙ্গল দুদিন এক্সিবিশন রয়েছে বিধাননগরে, সুতরাং একটু তাড়াতাড়ি যখন এক্সিবিশনটা থাকে একটু সকাল সকালই তাড়াতাড়ি কাজকর্ম আমাকে সারতে হয়। আর ওদিকে আবার রান্নাটাও চলছে। এই যে পোনা মাছ, বরকে বর তাড়াতাড়ি মাছটা এনে দিয়েছে, একদম পোনা মাছ। এই মাছগুলো না মিঠিও খেতে ভালোবাসে, আমিও খেতে ভালোবাসি, একদম জ্যান্ত মাছগুলো থাকে। তো এই মাছগুলো ব্যাংকের গেছিলাম, ব্যাংকের একটা এটিএম কার্ডের নাম্বার আমি জানো তো ভুলে গেছি, কি মুশকিল আমার না, এই একটা খুব বাজে দোষ, ভুলে গেছি। তো যাই হোক, ওটা ঠিকঠাক বর ছিল অবশ্য ঘরে, বরের আজকে অপডে। আর ওই পোনা মাছগুলো না এমনি জিরে বাটা দিয়ে, জিরেটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি, একটা তেজপাতা, আর তিনটে দুটো শুকনো লঙ্কা দিয়েছি একটু বেশি করে, আর ধনে একটু ভেজে তারপরে মিক্সিতে পেস্ট করে ওই মাছটা বানাচ্ছি। আর করেছি পুঁটি মাছ দিয়ে কলমি শাক, আর কুমড়ো আর উচ্ছে রয়েছে, ওটা যেটা ভাজতেই হবে, আর ইচ্ছে করছে না, কিন্তু যেহেতু ভাজতে হবে, কুমড়োটা না করলে নষ্ট হয়ে যাবে আর উচ্ছেগুলোও নষ্ট হয়ে যাবে। তো ভেজে দিয়ে, যদি ওরা বড় খেতে ভালোবাসে, ভেজে দিলে বেশ হয়ে যাবে, তো এটাই ভাজবো আর কি। হয়ে গেছে, তাড়াতাড়ি করে দিয়েছি এখন। তো তাড়াতাড়ি বলতে বারোটা চল্লিশ বাজে, কাঁচাকুচি হয়ে গেছে, হাফ মেলেছি, এখনো হাফ মেলা হয়নি। তো সুতরাং যাই জলদি করে, আজকে রয়েছে তোমার এই, আজকেও বিধাননগরে এক্সিবিশন রয়েছে, কালকে তো সানডে ছিল, হাট ছিল, আজকে বিধাননগরে এক্সিবিশন ছিল, তো আছে গাড়ি, তো বেরোবে 3:45 সময়, গাড়ি চলে আসবে 3:45 সময়। তো সুতরাং এই যে দেখিয়ে দিচ্ছি কলমি শাকটা, পুঁটি মাছ দিয়ে ভরেছি, এইভাবে দেখাচ্ছি তোমাদের। এই যে এরকম ছোট ছোট পুঁটি মাছ এনেছে, পুঁটি মাছ দিয়েই কলমি শাকটা করেছি। আমরা অনেক শাকের সাথেই ছোট মাছ খাই আর কি, অনেক শাকের সাথেই খাই, মাছটা খাই। তো কলমি শাক এটা না হেলেঞ্চা শাক দিয়ে করলে খুব ভালো হতো, মানে ঠিক ওই সেম যেন ছোট মাছটা না হেলেঞ্চা শাক দিয়ে, ধরো অনেকেই খায় না, কিন্তু হেলেঞ্চা শাক দিয়ে করলেও বেশ ভালো লাগে। এরকম ছোট পুঁটি মাছ আমরা একটু খাই, শাক দিয়ে মাছ, ছোট মাছ বেশ বেশ, মানে পুকুরের ছোট ছোট মাছগুলো এরকম খাই আর কি শাক দিয়ে। তো এই হয়েছে আমার বরেরও প্রিয় খাবার, বলতে বেশ প্রিয় খাবার মানে ভালো খায় আর কি, এরকম শাক দিয়ে, আর ওটা ভাজবো, ঠিক আছে একদম। আর এই জন্যই এখন কি হচ্ছে, অনেকের মানে একটু ভিডিওর সংখ্যা কম দেখতে পাচ্ছি, হ্যাঁ, তো দেখছি, তবুও দেখে দিচ্ছি, এই জন্য নিজেও একদিন পরে পরে দিচ্ছি, যাতে সবার ভিডিওটা আমি ওয়াচ করতে পারি, তাই না বলো? একদিন দিয়ে দিয়ে তো কিছুই হবে না, আমার নিজেরও কিছু ওয়াচ টাইমটা আজ কিছুই আসবে না, তাই তো মানে বেশ, যেহেতু একদিন পরে পরেও দিচ্ছি, আর সবার যে নোটি আসছে, সবার যে ঠিক টাইমে দেখতে পাচ্ছি সেটাও নয়, ওই জন্য নিজের ভিউজও প্রচুর কম আসছে, কিন্তু কী করবো, আমার কাজ বলো, আমাকে করতেই হবে এইদিকে। এখনকার মতন টাটা। এইখানে যাও, এতক্ষণ একটু একটু দেখাতে পারলাম, এইখানে একদম গান শোনা যাচ্ছে, সুতরাং একদম দিয়ে তো আমার শান্তিই নেই। এত সুন্দর তবুও উঠে প্রতিটি টেবিলের কাছে গিয়ে সবার সাথে কথোপকথনগুলো, মানে দেওয়াটা একটা আলাদাই ভালো লাগে, কিন্তু তার তো দেখো উপায় নেই,
পুরোটাই মিউট করে নিয়ে আবার দেখছি, আমি দেখ শুনলাম ভালো করে দেখছি যে না, পুরো এই জায়গাটাতে গান আসছে। আসলে ওইখানে কি হচ্ছে, নিজস্ব যখন এক্সিবিশনের প্রচারটা হয় তখন তো অসুবিধা নেই, কিন্তু গান চললেই তো ব্যাস তখন আমাকে পুরো মিউট করে দিতে হচ্ছে না। তো সুতরাং একটু আগে কি হয়, এক্সিবিশনের প্রচারটা ছিল আর এখন কি হয়, গান চলছে। তো সুতরাং আমি কিন্তু উঠে এসেছি, উঠে এসে কিন্তু আমি সবার টেবিলে গিয়ে অল্প একটু বলে কথা বললাম, বলে তুললাম সবার টেবিলেই, একটু একটু করে তুলেছি, কিন্তু উপায় নেই, সবার যে কথাটা দেব ওটা দিলেই তো বেশি ভালো লাগতো, শুনতে ভালো লাগতো, প্লাস ভিডিওটা মানে আমার বেশ একটা খুব সুন্দর হতো, তাই না? নিজস্ব ভয়েসের একটা আলাদাই সুন্দরতা রয়েছে। সে আমি এখন ভয়েস দিচ্ছি কি ভালো লাগে, একটা এক্সিবিশন একটা জায়গা, সেখানে কত কলরব, কত সুন্দর ওদের নিজেদের ভয়েস দিয়ে ওরা বলছে, সেসব না দিয়ে সব পি বন্ধ করে আমাকে আবার সব সুন্দর করে ভয়েস দিতে হচ্ছে। এই জন্যই আমার কোনো এক্সিবিশন বলো মানে হাট বলো এইসবের যেন তো ভিডিও আমার বেশিটা দিতে ইচ্ছে করে না, সামান্য একটু দেখাই ওই জন্য, কিন্তু বেশিটা একদম দিতে ইচ্ছে করে না। দেখো যে যেমন সেল করছে, সে তো কিছু বলছে, আমি এই সবার টেবিলে এলাম জানো, একটু একটু করে চা নিতে এসেছি, আমি এদিকে চা নিতে এসেছি, 9:30 বেজে গেছে, কিন্তু কি করব, একটু চা নিতে আমাকে আসতেই হলো, উঠতে হলো, সুতরাং তাই তখন দেখো সবার টেবিলের সামনে গিয়েই ভিডিও করেছিলাম। আর এখানে দেখো সেই কাশ্মীরের প্রোডাক্টগুলো, এইখানে আমি এত এক্সিবিশনে বসি কিন্তু এই ফার্স্ট আমাদের এখানে কোনো এক্সিবিশনে এই কাশ্মীরি প্রোডাক্ট নিয়ে একজন দিদি বসলো, সে কি ভালো লাগে বলো। এই চুড়িগুলো কাশ্মীর যখন গেছিলাম তখন এই মোটা মোটা চুড়িগুলো কিনেছিলাম। তো চলো এবার এই দিকটা, এখন পুরোই ভয়েস মিউট করতে হয়েছে, পুরো ভয়েস, এই জায়গাটা পুরো গান রয়েছে, কত হরেক রকম ফুল, কাপ, ডিশ, বাচ্চাদের কত ধরনের চকলেট, ব্যাগ, এইখান থেকে আমি নিতে এসেছি চা। চা নিতে এসে সবার স্টলে একটু একটু করে ভিজিট দিয়েছি। দেখো কত কানের কালেকশন, হ্যাঁ মনে হচ্ছে না সেই বোলপুরের হাট উঠে এসেছে, দেখেছি কত সুন্দর সুন্দর কানের কানের কালেকশন। তো সুতরাং ও যতক্ষণ একটুখানি এই আনন্দ, এটা কি ফুচকা, দই ফুচকা? হ্যাঁ আমাকে দিল একটা, ও তো সব দিতে দিতে আসছে, নাও নাও বললো, যা বেচারা তিনটে রইল। আই রে এই সবাইকেও দিতে দিতে আসছে বেচারা, আমাকেও একটা দিল। যাও আর একটা নিয়ে আসো আনন্দ, যাও। এই ও বেচারা নিয়ে আসছে একটা, আমাকে বলে যাও যাও নিয়ে আসো না একটা, আই যা না নিজের একটা নিয়ে এসে খাও দেবো। ও একটা ফুচকা নিয়ে আসলো, একটা আমাকে দিল, একটা ওকে দিল, দিয়ে নিজের একটা। উদার মন আনন্দ তো, সবাইকে আনন্দ কত উদার মন। একটা শাড়ি দাও তো আমার, উদার আনন্দ, উদার মনে একটা শাড়ি দাও। হ্যাঁ 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 দেখেছো, বলতে আমরা শাড়ি পরি করি, ওটা জোরে বলো। ও বলতে পারলো না, ফোন করেছিল কালকে রাতে, তা আমি আবার কী কাজে ব্যস্ত ছিলাম, কে করছে জানি না, যে আমার পাশে ছিল সে ফোন করেছিল কালকে, আমি গিয়েছি। দেখো হয়ে গেছে সবারই শেষ, তবে আমার প্রোডাক্টগুলো কমিউনিটি হলে রাখতে হবে। তো বরের তো ছিল বিসিভ ডিউটি, সুতরাং ও যখন এলো, ধরো বিসিভ ডিউটি তো প্রায় 10:30 বেজে যায়, ও এসে ব্যাগগুলো, যেহেতু আমার পায়ের ওই ব্যথার প্রবলেমে আমি খুব ভুগছি, একটু ভারী জিনিস ওঠাতে গেলেই অসহ্য নার্ভের যন্ত্রণা করে, তো ওই জন্য জানো তো নিয়ে তো যদিও বা নিয়ে নিই মনের জোরে তো খুব কষ্ট পাই, সুতরাং ও না আসলে তো আমি কিছু করতে পারি না। এই যে অ্যাডমিন ঘুরে বেড়াচ্ছে টুম্পা, লাস্টে সব দেখে তদারকি করছে আর কি এদিক ওদিক, হ্যাঁ তো গার্ড অবশ্যই রাখে। তো ও কমিউনিটি হলে সব ঢোকালো, তারপরে গাড়িতে করেই আমি চলে যাব। দেখো এতক্ষণ ঠায়ে দাঁড়িয়ে রয়েছি না, দেখে পায়ে একদম রীতিমতো খোরাচ্ছি আমি, মানে আর পায়ে আমার কোনো বল নেই, তবুও তো ব্যাগগুলো ওই নিজে মানে এখানে ওই ক্লাব ঘরে গিয়ে ঢুকিয়ে দিল, ক্লাব ঘরে। আবার যখন আগামীকাল ওর বিসিভ ডিউটি, তবে জানি না আমাকে অনেকক্ষণ আগে এসেই বসতে হবে, যেহেতু
আজকের এটা এখানে এন করছি, আগামীকাল অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। আজকের মতন এখানেই রাখছি, টাটা, গুড নাইট। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোলাফানি। আমি মৌসুমি। গতকালের ভিডিওটা তো আর এন্ড করিনি, তো আমি ভাবলাম দুই দিনের এক্সিবিশনের ভিডিওটা একদিনেই দিয়ে দেওয়াটাই ভালো হবে, না হলে ডেলি ভিডিওটার ভিডিও রেকর্ডিং করছি তাহলে অনেকটাই ইয়ে হয়ে যাবে, আর একদিন পরে পরে দিচ্ছি, এই জন্যই দুদিনের ভিডিওটা আমি একদিনেই করে দেওয়ার চেষ্টাটা করলাম আর কি, ছোটো করেই করেছি। তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো। ড্রাগন ফ্রুটগুলো বর কী সুন্দরভাবে গোল গোল করে কেটে দিয়েছে, ও তো কাটতে পারবো না, বর বেশ ভালো ফল কিন্তু কেটে রাখে, ওই এইটুকু একদম বলার মানে এত সুন্দর করে ফল টল কেটে রেখে দেয়। দেখো কি সুন্দর করে কেটে রেখে দিয়েছে, এতটা কেটেছে আবার নিজে একটুখানি নিয়েছে, কিন্তু বেশিটা তো কেটেই রেখে দিয়েছে, কি সুন্দর কেটে রেখে দিয়েছে। তাও যদি আমরা মা মেয়ে না খাই, মিঠিকে তাই বলছি, দেখো মিঠিকে তাই বলছি, তোর পাপা এত সুন্দরভাবে কেটে দিয়েছে, তাও যদি আমরা না খাই। আমার কিন্তু ড্রাগন ফ্রুট দারুণ লাগে। তোমাকে আমি বললাম তুমিও খাও না, আমি খাচ্ছি, এটা খাচ্ছো মা, এক্সিবিশন আছে এই জন্য আজকে ভিডিও সেভাবে করছি না, রান্না হচ্ছে মঙ্গলবার, রান্না সারছি তাড়াতাড়ি করে, ঠিক আছে, এখন টাটা, এখন গিয়ে আবার দেখাবো। আজকে আমি সব থেকে ফার্স্টে এসেছি আর এই বোটটা নিয়ে এসেছি, মোটরসাইকেলে করে এসেছি, বরের আবার বিসিভ ডিউটি, তো ব্যাংকে গেছিলাম, এসে রান্না করেছি, করে কি করেছি, বর একটু প্ল্যান্টে ফোন করে দিয়েছিল যে একটু লেটে করে ঢুকছি, কেননা ওই যে বললাম জিনিস বার করতে হয় হলের থেকে, যেটা আমি আগে নিজেই করে নিতাম, এখন বরকে করতে হয়, মানে ও যদি বাই চান্স না থাকে করতে হয়, মানে ও তো ব্যবসার কাজে বাইরে যায়, ডিউটি আছে, বাই চান্স ও না থাকলে তখন তো আমি যে টোটো করে আসি, সেই টোটোর দাদাকেই আমি বলি জিনিসগুলো বার করে দিতে। তো অনেকক্ষণ আগেই আমি চলে এসেছি, অনেকক্ষণ আগে, তো এসে যথারীতি নিজে গোছগাছ করে নিয়েছি, তবে ওরা ছিল যেহেতু পাখাও দিয়ে দিয়েছিলো, লাইট পাখাটা দিয়ে দিয়েছিলো, ওই জন্যই অসুবিধাটা হয়নি, তো গোছগাছ নিজের মতন করে নিয়েছি, আর একটু অল্প স্বল্প আজকে দেখো এই যে টেবিলে রেখেছি, কালকে এই যে দুর্গা প্রতিমার বেশ, এগুলো তিনটে প্রতিমা এখানে যেগুলো ছিল সেগুলো তো সেল হয়েছে, তো আজকে এইগুলো রেখেছি, এই যে এই এই সেটটা তো আমি পরে ভয়েস দিচ্ছি, এই সেট দুটো মানে সেল হয়ে গেছিলো। গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোলাফানি। আমি মৌসুমি। তো সকাল তো বলবো না, দুপুর থেকে আমি শুরু করলাম, কারণ আছে, মানে যেহেতু আজকে এক্সিবিশনে আমি এসেছি, সকাল থেকে তো আমাদের মানে শুরু করতে পারিনি, এই জন্যই দুপুর থেকে উইস্টার করে, জানি না এখন কটা বাজে, বিকেল হয়েছে কিনা, পাঁচটা বাজে কিনা, মনে হয় বাজেনি। তো দেখা যাচ্ছে এটা হচ্ছে তোমার জায়গাটা, আচ্ছা এটা হচ্ছে বিধাননগর তোমার স্টিল পার্কের অপোজিটে শঙ্ঘটি ক্লাব, ঠিক আছে, তাকে পুরো বোঝানো হয়ে গেছে। তো এইদিকে নাকি প্রচুর বৃষ্টি হয়েছে, আমাদের ওদিকে কোনো বৃষ্টি নেই, তো এখন এই গোছগাছগুলো করে নিয়েছি, তো ওই যে তোমাদের দেখিয়েও দিয়েছি, ঠিক আছে, যেহেতু গান চলছে না এখন, তবুও একটু গান চলছে, হ্যাঁ, তবুও একটু অল্প অল্প করে গানের আওয়াজ আসছে, ঠিক আছে, তো আমাদের একটু আস্তে করে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে, এই যে দেখো স্টলটা শুরু হয়ে গেছে, ঠিক আছে, এই যে দেখো স্টল শুরু হয়েছে, আবার একটু পরে যখন আমি সময় পেলে আবার করবো, যেহেতু গান চলছে এখন, তো ধরো গান চললে তো আবার অসুবিধা না, ওই জন্যই আমার প্রবলেম হয়ে যায়, ঠিক আছে, তো এখনকার মতন তাই। কেন হবে এত ঝামেলার মতো, কেন মাথাটা খারাপ হচ্ছে না, কিসের তালা এটা, কিসের হ্যাঁ করে নিচ্ছি একটুখানি, একদিন বাড়িতে এসো, এসো না আড্ডা হবে আর কি, বাবা কোনটা এটা আসি পড়বে, মানে
আমারটা একটু করে নিই, ঠিক আছে? আমি ওকে লিঙ্কটা দিলাম, তাই জন্য মানে আমার কাস্টমার। হ্যাঁ, তোমার নামটা কি গো? আচ্ছা, এখানেই থাকো তো, তাই নাও, ঠিক আছে? আজকে যেহেতু লাস্ট ডে, ওই জন্যই একেবারে টোটো করে, মানে আমার আর সমহিতা মানে দুজনের একসাথেই জিনিস মানে গেছিলো একটা টোটোতে, যাবার দিনে গেছিলাম যেটা, আর আজকে সব জিনিস নিয়ে টোটোতে আসতে হলো, কেননা আজকে জিনিস নিয়ে চলে আসছি, দুদিন এক্সিবিশন হয়ে গেল, সুতরাং আজকে মানে এইভাবে হচ্ছে আর কি, ম্যানেজ হচ্ছে। তো সুতরাং এই যে টোটো ধরে, এটা হচ্ছে বিধাননগর। ঘরে এসেই আমি স্নান করে নিছে, শীত গ্রীষ্ম বারো মাস জানো তো, আমি স্নান করতিনি, বাইরে গেলে স্নান করিয়েছে, এক্সিবিশন বিশেষ করে গেলে। তাই এই আলুটা ভেজে নিচ্ছি এখন, আলুটা ভেজে নিচ্ছি, তারপরে এই খেতে বসবো। আর ওই ডালটা গরম বসিয়েছি যেহেতু ফ্রিজে রেখেছিল। আমি এসেই আগে স্নান করি, আগেই বাথরুমে যাই, ছুটে বাথরুম, আগে তো পুরো স্নান করে যে ড্রেসটা পরে যাই সে ড্রেসটা ধুয়ে বাইরে মেলে দিলাম। আর হচ্ছে যেহেতু মঙ্গলবার ছিল, ওই সব মেশানো ডাল করেছিলাম, আর মটরের ঘুগনি যে বরের বিসিভ ছিল ও ডিউটিতে নিয়ে গেছে, আমিও একটু নিয়ে গেছিলাম, ওখানে খেয়েছি। আর উচ্ছে আলু ভাজা, উচ্ছে আলুতে একবেলায় ওটা ভেজেছি, ব্যাস এই হয়েছিল রান্না। ওই তো বরের সাথে তাড়াতাড়ি চলে গেছি, তো উচ্ছে আলু সে ভাজা, আর হচ্ছে মটরের ঘুগনিটাও বার করে রেখেছি, আর এই যে ডাল, এসে আলু ভাজছি, আলু ভাজা ডাল আর ঘুগনি দিয়ে খেলেও খাবে, বার করা রয়েছে। এই যে দেখো ডাল টাইপ হচ্ছে, আলু ভাজা হচ্ছে, তো চুলটাও একটু ভিজিয়েছি এখানে, না হলে আমি শান্তি পাই না, গোটা স্নান না করলে। আমাকে বর বলে, হ্যাঁ গা হাত পা ব্যথা, পায়ে ব্যথা, হ্যাঁ আমরা স্নান করো না, গা হাত পা ভালো করে মুছে নাও। আমি ঠিক না, স্নান না করলে না আমার ঠিক কেমন কেন লাগে। তো সুতরাং হয়ে গেছে, খেতে বসবো, ঠিক আছে খেতে বসবো। এই যে বড়টা বেশি ডিউটি ছিল, ও গা হাত পা ধুয়ে বসে আছে, টিউশন থেকে এসে গেছে, এসে গেছে মানে অনেকক্ষণই, এখন তো একদম 11:30 বেজে গেছে। কিন্তু কী করবো, আগে আমি স্নানটা করতে ঢুকেছি, স্নান করে কাচাকুচি করে তো মেলেও দিলাম, তারপরে কাটলাম কেকে, এটাকে হয়ে গেছে আমার কি, বসবো এবারে খেতে, ব্যাস আর কথা বলতে ভালো লাগছে না, এখানেই ভিডিওটা রাখবো। হ্যাঁ, তো অবশ্য আমার, আমি এখন একদিন গ্যাপে গ্যাপে দিচ্ছি, কেন আমি সবার ভিডিওটা ঠিক ওয়াচ করতে ঠিক টাইম মতন পাচ্ছি না বলে আমি নিজেও একদিন গ্যাপে গ্যাপে দিচ্ছি, কিন্তু আমি তোমাদের সবার ভিডিও আমি দেখে দিচ্ছি, কিন্তু সবারই দেখে দিচ্ছি, ওই জন্যই আমি একদিন গ্যাপে গ্যাপে ভিডিও দিচ্ছি এখন। তো আজকে এখানেই রাখছি, আগামীকাল অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। আজকের মতন টাটা, ও সরি টাটা বলছি, আরও আরেকটা কথা বলি যে আমার নতুন পুরনো সকল বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলে প্রথম আসছো, তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে যে বেল বাটনটি আছে সেটি অন করে দিয়ে যখন নতুন ভিডিও আপলোড করবো নোটিফিকেশন পেয়ে যাবে। আজকের মতন এখানেই রাখছি, টাটা, গুড নাইট, সবাই খুব খুব ভালো থেকো।